সম্মানিত দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ালটন প্রেজেন্স খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের খেলার সব খবরাখবর নিয়ে। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা 2020 ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা 2020 ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, রানার্স আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। 11 গোল করে নৌবাহিনীর মোহাম্মদ আশরাফুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। এছাড়া চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। আর টুর্নামেন্টের অ্যাওয়ার্ড পার্টনার ছিল টোটাল প্লাস লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। ফাইনালে নৌবাহিনীর হয়ে হ্যাট্রিক করেন মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি ম্যাচের 18, 33 ও 40 মিনিটে 3টি গোল করেন। 1টি করে গোল করেন আশরাফ ইসলাম ও মোহাম্মদ মাইনুল ইসলাম। এবারের এই বিজয় দিবস হকি প্রতিযোগিতায় 5টি দল অংশ নিয়েছিল। দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড। 5 দল নিয়ে প্রথম লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলে 25শে ডিসেম্বর পর্যন্ত। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2টি দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল। দেশের তারকা খ্যাত বডি বিল্ডারদের সম্মানিত করল জিম মালিক সমিতি। শাহ স্পোর্টস ও মাল্টি স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতার 50 বছরে এমন মহৎ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের তারকা খ্যাত বডি বিল্ডারদের সম্মানিত করল জিম মালিক সমিতি। জমকালো এক আয়োজনে সারা দেশের মিস্টার বাংলাদেশ খেতাবপ্রাপ্ত বডি বিল্ডাররা আসেন। পল্টনস্থ একটি হোটেলের হলরুম বডি বিল্ডারদের মিলন মেলায় পরিণত হয়। শাহ স্পোর্টস ও মাল্টি স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ স্পোর্টসের কর্ণধার সৈয়দ নাদিম আলী ও বরাত আলী, স্পোর্টস ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর ফারহান আহমেদ খান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও বডি বিল্ডিং ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম। এবারই প্রথম ভিন্ন আয়োজনে সম্মাননা পেলেন গত 50 বছরের দেশের শতাধিক মিস্টার বাংলাদেশ খেতাব পাওয়া তারকারা। আজকে আসলে আমাদের সম্মাননাটা আমাদেরকে এত উজ্জীবিত করেছে, আমাদের মনকে মনে হচ্ছে যেন আমরা আবার তরুণ হয়ে গিয়েছি। বিশাল একটা চাওয়া পাওয়া ছিল আমাদের, দীর্ঘ প্রচেষ্টার পরে এটা হয়েছে। যদিও আগে হওয়ার কথা ছিল, তারপরে পরে পেয়েছি দীর্ঘ প্রচেষ্টার পরে। 17 বার মিস্টার বাংলাদেশ, 5 বার মিস্টার বাটা এবং মিস্টার এশিয়া এবং প্রথম আন্তর্জাতিক মেডেল স্টোরি টিফটিং, ইন টোটাল 127টা পদক পেয়েছি। এত বছর যাবৎ স্বাধীনতার বিজয়ের পর আমরা এই জিনিসটা পাইনি, আমাদের আগের পাইনি। এই পর্যন্ত আজকে যা যে বাইরে আয়োজন করেছে সুন্দর, প্রশংসনীয়। স্বাধীনতার পর প্রায় শতাধিক বডি বিল্ডার মিস্টার বাংলাদেশ খেতাব পেয়েছেন। এতদিন কেবল তারা বিভিন্ন অনুষ্ঠানে আসতেন, তরুণ প্রজন্মের খেলা দেখতেন আর অতীত রোমন্থন করতেন। এমন তারকা খ্যাতি সম্পন্ন বডি বিল্ডারদের সম্মানিত করতে পেরে গর্বিত মনে করেন পৃষ্ঠপোষক শাহ স্পোর্টস ও মাল্টি স্পোর্টসের কর্ণধারেরা। 80 বছর অলমোস্ট হয়ে গেছে আমরা স্পোর্টস ইন বাংলাদেশ
অর্থাৎ যতটুকু সম্ভব আমরা কাজ করার চেষ্টা করতেছি, এগিয়ে যাচ্ছি ক্রিকেটে বা হকি বা এখন বডি বিল্ডিংয়ে। আজকে এই প্ল্যাটফর্মটা ওই ডেফিনেটলি এটা আপনি বুঝতে পারলেন যে সবাই কত খুশি এসে আর এটা নিয়ে আমরা আগাচ্ছি। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সবার দোয়া থাকলে সাই স্পোর্টসে এই জিনিসটা নিয়ে যতটুকু সম্ভব হবে এগিয়ে যাবে। ছোটোবেলা থেকে বড় হতে হতে সারা জীবনে দেখেছি বাবা ভাই বড় ভাই সবাই স্পোর্টস এবং ফিটনেস নিয়ে ইনভলভড। যখন আমার দাদা এখানে নিয়ে এসে যখন আমাদের স্টোরটা তিনি সবসময় স্পন্সার করতেন, তখন থেকে খেলাধুলা সব কিছু মোটিভেট করতে চেষ্টা করতেন সব কিছুতে। তো ওইভাবে জেনারেশন ওয়াইজ চলে এসেছে জিনিসটা। ইলিয়াস মিয়ার নেতৃত্বে জিম মালিক সমিতি একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার প্রমাণ এত বড় সফল আয়োজন। জিম মালিকদের স্বার্থ সুরক্ষিত রেখে বডি বিল্ডিং এর উন্নয়নে এরকম নানামুখী কাজ করে যাবে বলে জানান জিম মালিক সমিতির নিবেদিত মানুষগুলো। সবার সহযোগিতা আমি বাংলাদেশ জিম মালিক সমিতিকে আমার ধারণা আমার বিশ্বাস আমি একটু বড় দিকে নেওয়ার জন্য। তো আমার স্বপ্ন ছিল বাংলাদেশ এক্স মিস্টার বাংলাদেশকে সম্মান দেওয়ার জন্য। জিম মালিক সমিতি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদেরকে আজকে এই সম্মাননা দিল। এটা দেওয়ার উদ্দেশ্য কী, যে বড়োদেরকে আমরা শ্রদ্ধা জানালাম, ভবিষ্যতে বাংলাদেশ জিম মালিক সমিতি যদি কোনো ভালো কোনো উদ্যোগ নেয় যাতে দশজন এটা দেখে যাতে আগে আসে। শুধু এক্স মিস্টার বাংলাদেশ কেন, আমরা আমাদের বাংলাদেশ জিম মালিক সমিতির আমাদের উদ্যোগ আছে এবং আমাদের চেষ্টা আছে আগামীতে বিভিন্ন খেলা যারা অবসর নিয়েছে তাদেরকেও ছিন্ন মধ্যে তাদের উঠে নিয়ে আসা। ইনশাল্লাহ এই প্রোগ্রাম আমাদের অব্যাহত থাকবে। জিম মালিক সমিতির এমন আয়োজনের প্রশংসা করে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিনানোয়ার ডন বলেন, ওয়ালটন সবসময় জিম মালিক সমিতির সাথে থাকবে। আমরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে মনে করি যে এই ধরনের উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই এবং বাংলাদেশ জিম মালিক সমিতি যে উদ্যোগ নিয়েছে এবং ওনারা একত্রিত হয়ে যে একটা ওনাদের অর্গানাইজেশন ফর্ম করেছে, আমরা ওনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওনারা যে ওনাদের এই কর্মকাণ্ড পরিচালনার জন্য যদি কখনো ওয়ালটনকে প্রয়োজন হয় বা আমাদের মার্সেলকে প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে যেমনভাবে ফেডারেশনকে আমরা সবসময়ই স্পন্সর করে থাকি, আমরা চেষ্টা করব যে ওনাদের পাশে থাকার জন্য। এই সময় মিস্টার বাংলাদেশ খ্যাত বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, খুবই ভালো উদ্যোগ এবং মহৎ উদ্যোগ এবং এক্স মিস্টার বাংলাদেশ যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা ইতিহাসের পটভূমি হয়ে থাকলো এই অঙ্গনে এবং বাংলাদেশের বডি বিল্ডার্সদের এটা অনেক উৎসাহিত করবে, অনেক অনুপ্রাণিত করবে। স্বাধীনতার 50 বছরে এমন মহৎ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে। মিস্টার বাংলাদেশ খেতাব প্রাপ্তরা কখনোই সাবেক নন, তাদের এই খেতাব ও সম্মান চির অম্লান। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী বঙ্গবন্ধু BABBF জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপ 2020 শেষ হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার সহ সর্বমোট 206টি বডি বিল্ডিং ক্লাব ও জিমনেশিয়ামের 516 জন বডি বিল্ডার অংশগ্রহণ করে। 200+ ক্লাবের প্রায় 500+ পুরুষ ও নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল MP। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। VIP স্পোর্টস অ্যান্ড ফিটনেস ও রোশলাম স্টুডিওর পৃষ্ঠপোষকতায় এবারের সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতায় 8টি দৈহিক ওজন শ্রেণী, মাস্টার বডি বিল্ডিং ওপেন ক্যাটাগরি, মেন্স ফিজিক 3টি দৈহিক উচ্চতার শ্রেণী এবং ওমেন্স ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু BABBF জাতীয় শরীর গঠনের প্রিজাজিং পর্ব শেষে 5টি ওজন শ্রেণীতে চূড়ান্ত পর্বে উঠেছেন 36 জন। শেষ দিনে প্রথমে 85+ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জন করেন শেখ জামাল। সব মিলিয়ে প্রিপারেশন নিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু যখন আমরা জিতের মালা গলায় পড়েছি পর ইনশাল্লাহ আমাদের সব কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে পা ফেলার জায়গা নেই, লোকে লোকারণ্য।
প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের স্বজনরাও। তবে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম বলেন, এবার বডি বিল্ডিংয়ে রেকর্ড সংখ্যক দল এবং প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এবারের প্রতিযোগিতায় 206টা ক্লাব, সংস্থা এবং সার্ভিসেস টিমের 516 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধাররাও সন্তুষ্ট। বছরব্যাপী সমস্ত প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত থাকতে চান তারা। এখন ডে বাই ডে বডি বিল্ডিং অনেক ইনক্রিজ, অনেক উপরে যাচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে। তো নেক্সটে আই হোপ আরও ডেভেলপ হবে। আর বডি বিল্ডিংয়ের সাথে ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস সবসময় জড়িত ছিল, ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস থাকবে, আছে। মিস বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট কম্পিটিশন, বাংলাদেশে সবচেয়ে বড় বডি বিল্ডিং কম্পিটিশন হয়। অ্যান্ড আমাদের এই বছরে যে আমরা সবাই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি রিগার্ডিং কোভিড অ্যান্ড আদার থিং, এই কম্পিটিশনটা হওয়া অ্যান্ড ওভারঅল একটা এক্সিকিউশন, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো ফেডারেশনের জন্য। এদিকে 85 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে সুমন দাস। তার স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রো কার্ড অর্জন করা। আমরা চাই আমাদের যাতে যুব সমাজ সবাই যাতে জিমে আসে, ব্যায়াম করে, ফিজিক্যাল এক্সারসাইজে সবাই থাকে, এটার জন্য আসলে আমাদের এত কিছু করা। সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতায় 55, 60, 65, 70, 75, 80 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে মোহাম্মদ মুন্না, বাংলাদেশ আনসারের মোহাম্মদ তানিম ইসলাম, রঞ্জিত চন্দ্র সরকার, জুবায়ের হোসেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ রিয়াজউদ্দিন। এ সময় বিজয়ীদের পুরস্কৃত করেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া এমপি। মাস্টার্স বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আবু সাইদ মোল্লা। প্রতিযোগিতায় মূল আকর্ষণ ছিল নারী প্রতিযোগীদের দিকে, কে হয় এবারের সেরা। সরকার নারী ক্ষমতায়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে নারীরা কেবল তাদের শারীরিক ফিটনেসেরই জানান দেননি, নারী ক্ষমতায়নের দিকেও এক ধাপ এগিয়ে গেল তারা। এবারের উইমেন্স ইভেন্টে সারা দেশের 41 জন প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন মেট্রোফ্লেক্স জিম চট্টগ্রামের মাকসুদা আক্তার। খুবই ভালো লাগছে, কজ হচ্ছে আমরা প্রতিদিনই আসলে নিজেকে ডেভেলপ করি। সো প্রিভিয়াস ইয়ারে যেই ভুলগুলো ছিল, যেই ল্যাকিংসগুলো ছিল, ওগুলো আসলে ফিল আপ করে এই বছর আসলে মানে চেষ্টা করেছি নিজেকে ওভাবে কাভার আপ করে ওভাবে রেডি হয়ে আসতে। যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার ছিল, প্রিপারেশন যে ওয়ার্কআউট যেভাবে করা দরকার ছিল ওভাবে করেছি। সো আই থিঙ্ক দ্যাট ইটস এ গুড ফিলিং যে একটা ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে একটা বছরে। বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। শেষ দিনে 7টি স্বর্ণপদক জয়ের মাধ্যমে 172 পয়েন্ট পেয়ে সেরা হয়েছে তারা। অন্যদিকে চট্টগ্রামের মানুষ জিম দলগত রানার্স আপ হয়েছে চট্টগ্রাম বডি বিল্ডিংয়ের নিবেদিত প্রাণ মানুষ দেবের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এই সফলতার ধারাবাহিকতায় থাকতে সক্ষম হয়েছে জিমটি। বাংলাদেশ কেরাম ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ বিজয় দিবস কেরাম টুর্নামেন্ট 2020। ফাইনালে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্লব, নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা আক্তার। কেরাম এক ধরনের টেবিল টপ খেলা। বিলিয়ার্ডস ও টেবিল শাফল বোর্ড খেলার সঙ্গে এই খেলার কৌশলগত সাদৃশ্য রয়েছে। এই খেলার অপর নাম ফিঙ্গার বিলিয়ার্ড। 1990 সালে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন গঠন করার পর থেকে প্রকৃত নিয়ম কানুনের মাধ্যমে ক্যারাম খেলার প্রতি উৎসাহিত করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে আসছে ফেডারেশনটি। তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ বিজয় দিবস ক্যারাম টুর্নামেন্ট 2020। প্রতি বছর ডিসেম্বর মাসেই খেলাটি অনুষ্ঠিত হয়। সাধারণত নির্দিষ্ট র্যাঙ্কিং প্লেয়াররাই অংশ নিয়ে থাকেন। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই প্রত্যেকটি দিবসে কিন্তু ক্যারাম ফেডারেশন নিজস্ব আঙ্গিকে এই টুর্নামেন্টগুলো করে থাকে এবং এগুলো রেগুলার টুর্নামেন্ট ক্যারাম ফেডারেশনের। এবার আমরা সেভাবেই করছি,
কিন্তু এই বছরটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একদিক দিয়ে, যেটি হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী, জন্মশতবার্ষিকী, সেই হিসেবে মুজিব বর্ষে পড়েছে। সো এটি আমাদের জন্য একটি গুরুত্ব বহন করছে। ক্যারাম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিওন আরও বলেন, নতুন বছরে নিয়মিত টুর্নামেন্টের পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে বড় পরিসরে টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে। আমরা বিভিন্ন জেলা থেকে প্রোগ্রাম করে আট বিভাগের থেকে আমরা আটটি প্রোগ্রাম করব এবং আটটি বিভাগই মুজিব শতবর্ষের ইয়ে উপলক্ষে আমাদের টুর্নামেন্ট হবে। ক্যারাম বাংলাদেশের একটি জনপ্রিয় খেলার নাম। পথে ঘাটে বাড়িতে বাজারে ক্লাবে কোথায় নেই ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম কোনো ছোট পরিসরের খেলা নয়, এই খেলার প্রতিযোগিতা হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। ক্যারামের বিশ্বকাপও অনুষ্ঠিত হয়, তাই ফেডারেশনের কর্মকর্তা ও জেলা ও বিভাগের কোঅর্ডিনেটর জাফরুল আহসান বাবুল মনে করেন, দেশের সর্বত্র ক্যারাম বেশ জনপ্রিয় খেলা। প্রশিক্ষণের মাধ্যমে এবং সকলকে নিয়ম কানুন শেখাতে পারলে অনেক মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসবে। এই খেলার মধ্যে একটা নিয়ম নীতি আছে, এই খেলার একটা ধারাবাহিকতা আছে, এই খেলার মধ্যে প্রতিযোগিতা হয়, এটার মধ্যে আম্পায়ার থাকে, এই জিনিসগুলি নতুনত্ব মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি করেছে, যার ফলে আমরা দেখতে পাইছি যে বেশ কিছু জায়গাতে আমরা কিছু ভালো ভালো প্লেয়ার পাইছি, যারা মোটামুটি যদি এদেরকে ভালোভাবে নার্সিং করা হয় নিশ্চয়ই এরা একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় পরিণত হবে, এটা আমার বিশ্বাস। এবারে টুর্নামেন্টে প্রায় 35 জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। ফাইনালে পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন হাফিজুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিপ্লব। এদিকে নারী এককে আফসানা নাসরিনকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা আক্তার। আগামী 7 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা পেশা পোলো প্রতিযোগিতা 2021। প্রথমে নকআউট পদ্ধতিতে একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব থেকে সেরা 4টি দল সেমিফাইনালে উঠবে আর সেখান থেকে 2টি দল খেলবে ফাইনালে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পেশা পোলো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী 7 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা পেশা পোলো প্রতিযোগিতা 2021। পল্টন মাঠে অনুষ্ঠিতব্য 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 8টি দল অংশ নেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পেশা পোলো অ্যাসোসিয়েশনের সভাপতি FM ইকবাল বিন আনোয়ার ডন, পেশা পোলো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের ও কোষাধ্যক্ষ আজম আলী খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওয়ালটন ক্রাব ক্রীড়া উৎসব 2020-এর ফুটবল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ইভেন্টে এবছর 9টি দল অংশগ্রহণ নিয়েছিল। ওয়ালটন ক্রাব ক্রীড়া উৎসব 2020 এর ফুটবল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্য থেকে 10টি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক প্রথম পর্বের ম্যাচে ইন্টারপোল ক্র্যাব ফাইটার্সের বিরুদ্ধে জয় পায় সোয়াট ফ্রন্টিয়ার্সকে, টুডেজ ক্রাইম টপ টেন্স ফ্রন্ট লাইনার্সকে হারিয়ে। দ্বিতীয় পর্বে এভারগ্রিন FBIকে, টাইফুন ফ্রন্ট লাইনার্সকে ও সোয়াট ইন্টারপোলকে হারায়। দ্বিতীয় পর্বের 3 পরাজিত দল একই ব্যবধানে হারায়। লটারির মাধ্যমে সেমিফাইনালের 4র্থ দল নির্ধারিত হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের সদস্যদেরকে এবং মন মানসিকতার দিক দিয়ে একটু উদ্দীপনা দেওয়ার জন্য আজকে আমরা এই স্পোর্টস আয়োজন করছি। ওয়ালটনের সহযোগিতায় ক্র্যাব তার যে ইসির কমিটি, তারা পূর্ণাঙ্গ সফলতার সহিত ক্র্যাবের এই স্পোর্টস কার্যক্রমে আরও গতিশীল করে এবং সদস্যদেরকে সুন্দরভাবে একটি ক্রীড়া মনোনিবেশ পরিবেশ আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। শহীদ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইফুন 1-0 গোলে এভারগ্রিনকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। সেমিফাইনালে টাইফুন 1-0 গোলে সোয়াটকে হারায়। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন এভারগ্রিন 2-0 গোলে FBIকে পরাজিত করে ফাইনালে উঠেছিল।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান ও ট্রফি তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, আব্দুল গফফার, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান আল মুগনি, সোয়াটের জুবায়ের আহমেদ চৌধুরী, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও চ্যাম্পিয়ন টাইফুন দলের সাব্বির আহমেদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢাকাবাসীর আয়োজনে চলছে ওয়ালটন ঢাকাবাসী ক্রীড়া উৎসব। হাজারিবাগ পার্কে মোরগ লড়াই, ঘুড়ি উড়ানো, পায়রা দৌড় প্রতিযোগিতা এবং মুকুলিকা উচ্চ বিদ্যালয়ে কেরাম, দাবা, ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢাকাবাসীর আয়োজনে চলছে ওয়ালটন ঢাকাবাসী ক্রীড়া উৎসব। হাজারিবাগ পার্কে লোকজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার হামিদ, আবু ইউসুফ, ঢাকাবাসীর উপদেষ্টা আশরাফুজ্জামান সোহরাব, ঢাকাবাসীর সদস্য জুনায়েদ আহমেদ সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজ কল্যাণ কর্মী সংঘের উপদেষ্টা ও ঢাকাবাসীর উপদেষ্টা প্রফেসর কে হান্নান। হাজারিবাগ পার্কে মোরগ লড়াই, ঘুড়ি উড়ানো, পায়রা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অসংখ্য দর্শক উপস্থিতিতে হাজারিবাগ পার্ক উৎসবে পরিণত হয়। উদ্বোধন শেষে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমাদের নিজস্ব গ্রামীণ বা লোকজ খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের মাটি ও মানুষের এই প্রাণের খেলাগুলো যেন হারিয়ে না যায়, তাই লোকজ ক্রীড়া প্রতিযোগিতার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আপনারা দেখলেন যে মোরগ লড়াই, তারপর ঘুড়ি উড়ানো, কবুতর ছাড়া, এই টাইপের যে এগুলো খেলাগুলো যেগুলো আসলে বাইরে কিন্তু এগুলো হারিয়ে গিয়েছে, এখনও আমাদের পুরনো ঢাকার ঐতিহ্য যেই সমস্ত খেলাগুলোকে ওনারা কালচার করছেন, এগুলোকে বিখ্যাত করার চেষ্টা করছেন। আমরাও ওয়ালটন পরিবার সর্বতভাবেই চেষ্টা করছি ওনাদের সঙ্গে একত্রতা হয়ে এই খেলাগুলোকে যেন আরও আমরা আমাদের ঐতিহ্য হিসাবে বয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমরা চেষ্টা করছি। এমন আয়োজনের সাথে পৃষ্ঠপোষক হিসেবে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনকে পেয়ে আয়োজকেরা বেশ খুশি। তারা মনে করেন ওয়ালটন সাথে থাকলে আগামীতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজন করতে পারবে। পুরনো ঢাকার কিছু নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য বা ক্রিয়া যেটা রয়েছে তার মধ্যে এই লোকজ ক্রিয়া উৎসবটা হচ্ছে আমাদের অন্যতম। আমরা প্রতি বছর আয়োজন করি এই হাজারিবাগ পার্কে ব্যাপকভাবে। করোনা ভাইরাসের কারণে এই বছর আমরা ইনশাল্লাহ আমাদের ওয়ালটন যদি আমাদেরকে একটু হেল্প করে, সহযোগিতা করে এবারের মতো অন্য পরবর্তীতে ইনশাল্লাহ আমরা একটা বড় আকারে করে করতে পারবো। ক্রীড়া উৎসবের ইনডোর গেমের আয়োজন করা হয় মুকুলিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে। এখানে ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিশ্বনন্দিত ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা স্মরণে আলোচনা সভা এবং ম্যারাডোনাকে নিয়ে খন্দকার আব্দুল মবিন সঞ্চয়ের সঙ্গীত পরিবেশিত হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন ওয়ালটন প্রেজেন্স খেলার জগৎ, দেখতে থাকুন এটিএন বাংলা।